দাদা লাইভ চলো আমরা চ্যানেলে, আমরা আপনার ভক্ত সবাই মিলে থাকবেন, হ্যাঁ অবশ্যই, ব্যাস। আর আপনাকে হিন্দু ব্রাহ্মণ মোবাইল হয়ে যাচ্ছে দাদা। এদিকে ঘুরে এদিকে ঘুরে এদিকে ঘুরে সারা মানে বলে বোঝানো যাবে না, সবাই তো মানে আমায় জড়িয়ে ধরছে, সবাই আশীর্বাদ করছেন এবং সেটাই আমার মানে বুকে বল এসে যাচ্ছে যে আমার তো মনে হচ্ছে সবাই পাশে আছে।
কাজে এই নিয়ে আমি আর চিন্তিত নই। আর কোন কোন এলাকায় আসলেন আজকে? আজ এখন তো আমি গোয়ারী বাজারে এসেছি, এরপরে আবার যাব আমিন বাজার। সারাদিন কি আপনার এই র্যালি বা কর্মী মানে বাজারঘাট এইগুলো নিয়েই করছেন নাকি কোনো র্যালি ফ্যালি করছেন? না না, আমি সব জায়গায় যাচ্ছি, জনসংযোগও করছি এবং গ্রামে গ্রামেও যাচ্ছি। সেখানে মানুষ মানে এত সিম্পল, তারা যে কী কষ্টে আছে সেটাও দেখলাম। এবং আমাকে একজন বললেন, সত্য বাস্তব ঘটনা, যে দেখুন মুকুল রায়কে বিশ্বাস করে আমরা ভোটটা দিয়েছিলাম, কিন্তু কিন্তু সে তো অন্যদিকে চলে গেল, আপনি আবার সেটা করবেন না তো? আলাম যা, এত করে যদি এইটা বলেন তাহলে তো খুব দুঃখের। তবে আমি যখন নেবেছি আমি প্রতিটি মানে পদ সেইভাবেই যাব। কিছুদিন আগে উজ্জ্বল বিশ্বাস একটা কথা বলেছিলেন যে গোপাল ভাঁড়ের যে মৃত্যু রহস্য আছে তাতে নাকি রাজবাড়ির হাত আছে, সেই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন বা আপনারা কোনো আইনি পদক্ষেপ নিচ্ছেন কিনা? অনেকেই অনেক কিছু বলে, সব গায়ে মাখলে চলে না, ওরা ফুটেজ পেতে হয়তো চাইছে এইসব বলে। কারণ আমার তো জানা নেই যে গোপাল ভাঁড়কে রাজবাড়ি থেকে শেষ করা হয়েছে বা কিছু। এখানে ওনার কাছে যদি তথ্য থাকে উনি আগে বের করুন, তারপরে তো কথাটা বলবেন। আর আমি ফ্যামিলি হয়ে যতটা জানবো উনি তো তার বেশি জানতে পারেন না, তাহলে এটা একটা হাওয়ায় হাওয়ায় কথা হলো। উনি তো প্রমাণ দেখাতে পারলেন না, মানে এটা তো প্রায় 5-6 দিন হয়ে গেছে, তা এখনও তো প্রমাণটা দেখাতে পারেননি, তাহলে আমি ধরে নেবো উনি একটা অন্ধকারে ঢিল মেরেছেন। এই নিয়ে কি আইনি কোনো পদক্ষেপ নেবেন? নিতেই পারি, কিন্তু কথা হচ্ছে যে উনি যখন আর কিছু বলছেন না সেখানে আমি মানুষ তো বুঝেই গেল, আমিও বুঝে গেলাম যে উনি বেকার কথাটা বললেন, হাওয়া গরম করতে বলেছেন। দেখুন এখানে আমি ঘটনাটা আজ সকালে ভোরবেলায় আমি শুনেছি, তবে আমার মনে হলো এটা ভীষণ মর্মান্তিক ব্যাপার একটা, মানে ভোটের জন্যে বা যদি সেরকম ব্যাপার থাকে, এইরকম নৃশংস যদি ব্যাপার হয়ে যায় তাহলে কে এগোবে? এটা আমার ওনাদের ফ্যামিলির ওপর অনেক অনেক সমবেদনা রইল। এবং দেখুন এটা তো একটা যা হলো এটা তো কেউ ফিরিয়ে দিতে পারবে না, তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন ওরা ভালো থাকেন। এই ভোটের মুখে এরকম খুন কি বলবেন? এইগুলো তো কিছু বলার নেই, কারণ এগুলো তো ভোটের আগে হতেই থাকে এবং এগুলো দুষ্কৃতকারীরাই করে। এগুলো আমার মনে হয় না কি, এগুলো জাস্ট ওই ফ্রিক মার্ডার্স আমার মনে হয় সেইভাবেই হয়েছে, মানে ওই একটা করে দাও দেখি কি হয় এই টাইপের ব্যাপার। এটা বোধহয় কোনো উদ্দেশ্য সেরম বোধহয় ছিল না, ওই পার্টিগত বোধহয় দ্বন্দ্ব ছিল। ঠিক আছে, থ্যাংক ইউ।